জাতীয় সংসদ সদস্য সাবেক সাবাল স্বাস্থ্যমন্ত্রী আপনার আমার পরম শ্রদ্ধা মুরবি যিনি বর্তমান জাতীয় মহান জাতীয় সংসদের সদস্য হিসাবে আজ এই বয়সে আপনাদের কাছে এই করোনার ভিতরেও আমি দেখেছি উনি মানুষের কাছে শরীরে পৌঁছেছেন চেষ্টা করেছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করেছেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা গ্রামে গ্রামে যাও পাড়ায় পাড়ায় যাও আমার লোককে খোঁজ খবর রাখো আপনারা সৌভাগ্যবান আপনারা গর্ব করে বলতে পারেন যে একজন রুহুলক ডক্টর আফমর রুহুলক সাহেবের মতে মাননীয় জাতীয় সংসদ সদস্য আপনাদের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন আজকের বুধারাবাসী আশাশুনিবাসী বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করেন এই বুধারার রাস্তাঘাট থেকে শুরু করে অফিস আদালত হাসপাতাল থেকে শুরু করে ব্রিজ কালভার্ট সকল উন্নয়নের দিকে তাকিয়ে আপনারা একটি বার আল্লাহ রাস্তায় নিজের বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করেন আজকের মানে প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রীয় ক্ষমতা না থাকতেন ডাক্তার আফমর রুহুলক সাহেব যদি আজকের মন্ত্রী না থাকতেন আপনাদের জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন না করতেন আজকের আশাশুনির অবহেলিত আশাশুনির আজকের যে আশাশুনিতে মানুষ আসতে চেতনা প্রান্ত অঞ্চলে দূর কি বলা যায় যে আপনাদের ইউনিয়ন পর্যায়গুলোতে ওই রাস্তাঘাটগুলোর যে বেহাল দশা ছিল সেখানে মানুষ যেতে চেত না গাড়ি যেত না মোটরসাইকেল চলত না আমি যদি সপ্তাহ বাদ দিও এই প্রধান সড়কের কথা বলি সাতক্ষীরা পর্যন্ত যে প্রধান সড়ক এই প্রধান সড়কের কি বেহাল অবস্থা ছিল আপনারা জানেন ডাক্তার আফমর রুহুলক সাহেব যিনি উন্নয়নের কাজ করার জন্য মন্ত্রীদের দপ্তরে ছোটা লাগে না যাওয়া লাগে না তিনি তার একটি ফোনই যথেষ্ট একটি উন্নয়নের জন্য এলাকার উন্নয়নের জন্য যিনি ফোন করে দিলেই এলাকায় সোনায় পরিণত হয়ে যায় সেই সোনার মানুষটি আপনাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য আমাদের শ্রদ্ধেয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা এই জনপদের দীর্ঘদিন বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জেনার কল্যাণে জেনার চেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই সাতক্ষীরা জেলার একটি সম্পদ আমাদের মেডিকেল কলেজ জেনার একান্ত চেষ্টায় ঐকান্ত প্রচেষ্টায় সাতক্ষীরায় মেডিকেল কলেজ স্থাপন হয়েছে যদি আমরা বলি মেডিকেল কলেজ স্থাপন হয়েছে এভাবে বললেই মেডিকেল কলেজের কথা শেষ হবে না প্রিয় ভাইরা আজকের করোনাকালীন সময় আপনারা দেখেছেন আজকের ডায়ালিসিস রুগী যদি কারো ঘরে থেকে থাকে কারো আত্মীয় হয়ে থাকে আপনারা জানেন কি দুর্যোগ কি দুর্ভোগ কি খরচের বিষয় আজকের মেডিকেল কলেজে ওই করোনার সময় খুলনা থেকে যশোর থেকে কুষ্টিয়া থেকে রুগী এসে আমার সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে সাতক্ষীরায় যদি মেডিকেল কলেজ না থাকতো এই করোনাকালীন সময় আমরা আপনারা টের পেতাম কি দুর্দশা আমাদের হতো মহান আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে মাননীয় প্রধানমন্ত্রী সাতক্ষীরা ডাক্তার আফমর রুহুলক সাহেবের মাধ্যমে আমাদের মেডিকেল কলেজ উপহার দেওয়ার কারণে আমার এলাকার মানুষেরা স্বাস্থ্য সেবায় এখন আর কষ্ট পায় না আজকের ডায়ালিসিস রোগীর জন্য বাস প্রাইভেট ভাড়া করে হাজার হাজার টাকা খরচ করে সপ্তাহে দুই দিন তিন দিন খুলনায় যাওয়া লাগে না এই সাতক্ষীরায় গেলেই তার প্রায় অনেকটা বিনা পয়সায় অল্প খরচে ডায়ালিসিস চিকিৎসা করতে পারে অনেক উন্নত চিকিৎসা আজকের এই মেডিকেল কলেজে।